হুজুরের কাছে একবার বয়ান শুনেছিলাম বেহেশতে কি কি পাওয়া যাবে। শুনে মনটা তো ভাই একদম ভরে গিয়েছিল যে যদি মরার পরে বেহেশত হয়ে যায় তাহলে আমি যা চিন্তা করব তাই খাওয়া পাবো, যেমন ভাববো তেমনই হবে। উহ, কি যে ভালো লাগছিল শুনে। তবে একটা জিনিস, হুজুর তো বলেছে মরার পরে বেহেশতের কথা, কিন্তু আমাদের এক মন্ত্রী বেঁচে থাকা অবস্থায় আমাদের বেহেশতে পাঠিয়ে দিয়েছে। খারাপ না, বেহেশতে গেলে তো ভালোই লাগে, তবে মরার আগে বেহেশত, বাহ 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 বাহ, এরম মন্ত্রী তো আমাদের দরকার যে মরার আগেই আমাদের বেহেশতে পাঠিয়ে দেবে। তবে এটা কোন ধরনের বেহেশত আমি তো বুঝলাম না, যে বেহেশতের মধ্যে আমি কদিন ধরে ডিম খেতে পারি না, মাছ মাংস খেতে গেলেও আমাকে দামের কথা চিন্তা করতে হয়, আর বেহেশতে যে চাল কিনব সেই চালও দুর্মূল্য, ওরে বাবা। তবে আবার চিন্তা করি যে বেহেশতে যদি থেকেই থাকি তো আমি কিনতে যাবো কেন, এগুলো তো মানে অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। কিন্তু আমাদের মন্ত্রী যে বেহেশত আমাকে দিয়েছে বা আমাদের দিয়েছে, বেহেশতে থেকে ভালো ভালো খাওয়া পাবো, সুন্দর সুন্দর মানে সামনে সব জিনিসপত্র আসবে। আর সবচেয়ে বড় কথা, বেহেশতে থেকে তো আমি যা শুনেছিলাম হুজুরের বয়ানে 70টা হুরও পাওয়া যাবে। ওহ, মনটা ভরে গিয়েছিলো ভাই, 70টা হুর যদি পাই তাহলে তো আর কোনো চিন্তাই নেই, পৃথিবীতে আমি বিয়ে টিয়ে করবো না। যাক ভাই, হুর টুর দরকার নেই, হুর নিয়ে আমি কী করবো, যে বেহেশতে মন্ত্রী সাহেব রেখেছেন, ওরে বাবা, ডিমের দাম যেখানে 160 টাকা ডজন সেখানে বেহেশত। আচ্ছা, ভাবলাম যে ডিমের দাম 160 টাকা, বাকি জিনিসপত্র সেটাও বাদ দেন। আবার চিন্তা করি বেহেশত আমি কিনে কিনে খাবো কেন, বেহেশত তো আমি ভাববো আমার মুখে অটোমেটিক্যালি চলে আসবে, তা কি আসছে, আসছে না। আমাদের সেই মন্ত্রী মহোদয় কিন্তু আবার প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন, তার কারণটা হচ্ছে তার আগে আমাদের মানে কাদের চাচা ওনাকে বেশ মোটামুটি বলেছেন যে এটা ওনার বলা ঠিক হয়নি, তাই উনি আবার এটাকে ক্ষমা চেয়েছেন যে এটা ঠিক হয়নি। তারপরে আরেক মন্ত্রী দেখলাম, উনি বলেছেন যে এ ধরনের কথা বলা উচিত না। ভাই, এ ধরনের কথা বলা উচিত না সবাই তো বুঝি, কিন্তু আপনি যে বললেন এই দুর্মূল্যের বাজারে যেখানে পেট্রোল, কেরাসিন, ডিজেল সব দাম বেশি, চালের দাম বেশি, মাছ মাংসের দাম বেশি, আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেখানে আপনি কি করে আমাকে বেহেশতে পাঠাচ্ছেন? আপনার তো এটুকু বলার আগে বিবেকের দরকার ছিল যে আপনি যে আমাকে বেহেশতে থাকার কথা বলছেন, আমি বেহেশতে আছি, কথাটা কি ঠিক হয়েছে আপনার? মন্ত্রী মহোদয়, বেহেশতে আপনি থাকতে পারেন, আপনার তো তেমন কোনো সমস্যা নেই, আপনাকে বাজারেও যেতে হয় না, অটোমেটিক সব কিছু চলে আসে। কিন্তু আমি বা আমরা যারা গরিব মানুষ আছি, ডেলি খেটে ডেলি খাই, রিক্সাওয়ালা আছে, রিক্সা চালিয়ে বাজার করে খায়, একবার কি ভেবেছেন তাকে যে বেহেশতের কথা বলছেন সে কোন বেহেশতে আছে? আমি রিক্সা বেশি ভাড়া দিতে পারি না, তার কারণ আমার আয় রোজগার ওরকম নাই, আর রিক্সাওয়ালা যদি বেশি ভাড়া না নেয় তাহলে সে বাজার করতে পারবে না, কারণ তারও আয় নাই। তাহলে আপনি যে বেহেশতে আমাদের রেখেছেন, মানে বেহেশতে আছি আমরা, কি ভালো আছি? মন্ত্রী মহোদয়, আপনি ভালো আছেন, আপনাকে আল্লাহ আরও ভালো রাখুক, কারণ মন্ত্রিত্ব পেলে সবাই ভালোই থাকে। আমার জীবনে একটা স্বাদ ছিল, যদি একবার মন্ত্রিত্ব পেতাম আমিও হয়তো একবার থাকতাম, তাই বেহেশতে আপনি আছেন, আমরা কিন্তু নাই। অনেক কষ্টের কথা আছে, সবগুলি তো আর বলি না, সবগুলো বলা সম্ভব না, বললে পরে নিজের কাছে খারাপ লাগে। আপনাকে একটা কষ্টের কথা বলি, আমি কয়দিন ধরে ডিম খাই না, ডাক্তার আমাকে ডেলি 4টে করে ডিম খেতে বলেছে, জানেন আমি একটাও খেতে পারি না, আমারটা বাদ দিলাম। অনেক বাচ্চা সেই স্কুলে যাবে, তার মা তাকে ডিম দিতে পারছে না, কেন পাচ্ছে না, 160 টাকা ডজন, তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনি বলেন ওই বাচ্চাটাকে ডিম খাওয়াবে ওর মা কেমন করে? আর মাছ মাংসের কথা ভাবছেন, মাছ মাংসের কথা বলছেন, আপনি তো জানেনই সব কিছু, অবশ্য আপনি নাও জানতে পারেন, তার কারণ আপনি তো বাজারে যান না, আপনাকে তো বাজারে অটোমেটিক্যালি ঘরে চলে আসে, আর আপনার বেতনও আমার চেয়ে নিশ্চয়ই অনেক বেশি। মন্ত্রী মহোদয়, খুব কষ্টেই আছি, আসলে কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমিও তো বাংলাদেশের লোক, আপনিও বাংলাদেশের লোক, আমরা সবাই এদেশের, আমরা খুব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাকরি থাকলে খেতে পাই, রিক্সাওয়ালা রিক্সা চালালে ভাত পায়, ঠেলা গাড়িওয়ালা ঠেলা চালালে ভাত পায়, বাসওয়ালারা বাস চালালে ভাত পায়, আমিও সেরকম, যে যদি কিছু কাজ করি তাহলে খেতে পারি। আপনার তো কোনো টেনশন নাই, আপনার সরকারি বেতনও আছে আর মন্ত্রিত্ব আছে, আর তারপরে আপনার ঘরে অটোমেটিক বাজার চলে আসে, যান না একবার বাজারে গিয়ে দেখুন, নিজে হাতে থলি নিয়ে বাজার করে দেখুন মন্ত্রী মহোদয় কেমন লাগে। যদি কিছু অন্যায় কথা বলে থাকি ক্ষমা করবেন, কষ্টের কথাগুলো বললাম, আপনিও আমাদেরই একজন, আমিও আপনাদেরই একজন, এভাবে ভাবুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।